हेलो स्टूडेंट्स, गुड मॉर्निंग। আমি অচি রত্নাকর স্যার এন্ড ওয়েলকাম ইউ অল টু আমাদের চ্যানেল আড্ডা 24/7 বেঙ্গলি। তো আজকে আমরা করছি টাইম স্পিড ডিস্টেন্সের পার্ট 8। এর আগে আমরা টাইম স্পিড ডিস্টেন্সের 7খানা পার্ট করে নিয়েছি, আজকে আমরা করব টাইম স্পিড ডিস্টেন্সের পার্ট 8। এখানে আমরা বোট অ্যান্ড স্ট্রিমসের একটু অ্যাডভান্স কোয়েশ্চেনগুলো নিয়ে ডিসকাস করব। ওকে, তাহলে চলো সময় নষ্ট না করে আমি স্টার্ট করি। আমার নাম হচ্ছে রত্নাকর স্যার, আর তোমরা আমাকে টেলিগ্রাম আর ফেসবুকে ফলো করতে পারো। আচ্ছা, ফ্ল্যাট 62% অফ চলছে আমাদের ওয়েবসাইটে adda247.com। adda247.com এই ওয়েবসাইটে ফ্ল্যাট 62% অফ চলছে। তোমরা যে কোনো প্রোডাক্ট এখান থেকে কিনতে পারো, যে কোনো লাইভ ক্লাস, যে কোনো ভিডিও ক্লাস, যে কোনো ই বুক, যে কোনো টেস্ট সিরিজ কিনতে পারো। কি কোড ইউজ করতে হবে? কোড ইউজ করতে হবে ক্যাপিটাল ওয়াই 218। আর 15 থেকে 21 জুন পর্যন্ত একটা স্পেশাল অফার চলছে, যেখানে তোমরা 100% মানি ব্যাক পেয়ে যাবে সিলেকশনে। ঠিক, যে কোনো পরীক্ষায় তোমাদের সিলেকশন হোক, ব্যাঙ্ক, SSC, IIT, JEE, NEET, UPSC, GATE, যে কোনো স্টেট পরীক্ষা, যে কোনো ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, রেলওয়েজ, টিচিং বা ডিফেন্স, যে কোনো পরীক্ষায় তোমরা ক্র্যাক করলে ফ্ল্যাট 100% মানি ব্যাক পেয়ে যাবে। ওকে, একটা সুবর্ণ সুযোগ, হাত ছাড়া করলে কিন্তু হয় না। ক্লিয়ার? চলো, এটা হচ্ছে আমাদের লকডাউন স্পেশালিস্ট সিলেবাস। এবার আনলক স্টার্ট হয়ে গেছে, আমাদের সিলেবাস তো আস্তে আস্তে শেষের দিকে। আজকে আমরা টাইম স্পিড ডিস্টেন্স, ট্রেনস আর বোট অ্যান্ড স্ট্রিমসের পার্ট 8 করছি। কালকে পার্ট 9 করব, এটা লাইভ হবে, এটা লাইভ হবে, লাইভ ফ্রম বাড়ি হাওড়া। ওকে, চলো, এটা হচ্ছে আমাদের নিউ শিডিউল। আমরা স্যাটারডে থেকে আবার এই শিডিউলে ফিরে যাব। এখন আমরা শুধু সকাল 9টার ক্লাস করছি, আবার স্যাটারডে থেকে আমরা বিকেল 6টার ক্লাসও স্টার্ট করে দেব। তো এটা হচ্ছে আজকের ফার্স্ট কোয়েশ্চেন। ঠিক, খুব ভালো করে বোঝো, খুব ভালো করে করো। কি বলছে ভাই, স্পিড অফ মোটর বোট ইন স্টিল ওয়াটার কত? 45 কিলোমিটার পার আওয়ার। যদি মোটর বোট 80 কিলোমিটার অ্যালং দ্য স্ট্রিম যায়, অ্যালং দ্য স্ট্রিম মানে কি ডাউন স্ট্রিম যায়, ডাউন স্ট্রিম যায়, কত সময় নেয়? 1 ঘন্টা 20 মিনিট। কত সময় নেবে? 1 ঘন্টা 20 মিনিট সময় নেবে। যদি বোট অ্যালং দ্য কারেন্ট ডাউন স্ট্রিম যায়, কত সময় নেবে? 1 ঘন্টা 20 মিনিট সময় নিচ্ছে। আর তাহলে টাইম টেকেন বাই ইট টু কভার দ্য সেম ডিস্টেন্স আগেনস্ট দ্য স্ট্রিম, তাহলে আপস্ট্রিম যেতে ওর কত সময় লাগবে, তাই না? এই সেম ডিস্টেন্স আপস্ট্রিম কভার করতে ওর কত সময় লাগবে? টাইম মানে হচ্ছে ডিস্টেন্স আপন স্পিড। ঠিক, ডিস্টেন্স আপন স্পিড, এখানে স্পিড কি হবে? আপস্ট্রিম স্পিড হবে, আগেনস্ট দ্য কারেন্ট যাচ্ছে, আপস্ট্রিম যাচ্ছে, মানে আপস্ট্রিম স্পিড হবে। ঠিক আছে, চলো তাহলে কী করে কোশ্চেনটা করব। আমি সাজেস্ট করব এই কোশ্চেনটা, এই যে কোশ্চেনগুলো, তোমরা একবার ভিডিওটা পজ করো, নিজে থেকে একবার ট্রাই করো, তারপরে সলিউশনটা দেখো। ওকে, তারপরে তোমরা সলিউশনটা দেখবে। ক্লিয়ার? চলো তাহলে আমরা সলিউশনটা করি এবার। আমি আশা করি তোমরা পজ করে ভিডিওটা নিজে সলিউশন করে নিয়েছো। এবার আমি সলিউশনটা দেখি। কি বলছিল, স্পিড অফ মোটর বোট ইন স্টিল ওয়াটার কত? ভাই 45 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবার আমি কিলোমিটার পার আওয়ার সব কটা জায়গায় লিখছি না। মোটর বোট কত? 80 কিলোমিটার যাচ্ছে অ্যালং দ্য স্ট্রিম 1 ঘন্টা 20 মিনিটে, তাহলে স্পিড ডাউন স্ট্রিম বের করা যায়। অ্যালং দ্য স্ট্রিম মানে কি ডাউন স্ট্রিম, তাহলে 45, তাহলে কত 80 কিলোমিটার যাচ্ছে? স্পিড মানে ডিস্টেন্স আপন টাইম, 80 কিলোমিটার যাচ্ছে, সময় কত নিচ্ছে? 1 ঘন্টা 20 মিনিট। আওয়ার্সে কনভার্ট করি, 20/60, 1 ঘন্টায় 60 মিনিট হয়, তার মানে 1/3 আওয়ার। তার মানে কত? 3×1 = 3+1, 4/3 আওয়ার সময় নিচ্ছে, 4/3 আওয়ার সময় নিচ্ছে। তার মানে এটা কী দাঁড়ালো, স্পিড ডাউন স্ট্রিম কী দাঁড়ালো? 60 কিলোমিটার প্রতি ঘন্টা। আচ্ছা, ডাউন স্ট্রিম স্পিড মানে কী হয় ভাই? স্পিড অফ বোট প্লাস স্পিড অফ রিভার কারেন্ট। স্পিড অফ বোট বলেছিল 45, তাহলে স্পিড অফ রিভার কারেন্ট কত হয়ে যাবে? 15 হয়ে যাবে, তাই না? তাহলে স্পিড অফ বোট 45 বলেছিল, স্পিড অফ কারেন্ট বেরিয়ে গেল 15 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক, এবার বলছে টাইম কত লাগবে সেম ডিস্টেন্স কভার করতে আপস্ট্রিমে। ডিস্টেন্স কত যেতে হবে? 80 কিলোমিটারই যেতে হবে। আর স্পিড আপস্ট্রিম কী হবে?
স্পিড অফ বোট মাইনাস স্পিড অফ রিভার কারেন্ট, 45 - 15 তার মানে 80/30, 8/3 আওয়ার। এটা যদি মিনিটে কনভার্ট করি, 60 দিয়ে গুণ করব, তার মানে কত, 160 মিনিট। 160 মিনিট মতো মানে কি হয়ে যায়, 2 ঘন্টা, মানে 120 মিনিট প্লাস 40 মিনিট, তার মানে 2 ঘন্টা 40 মিনিট লাগবে, 2 ঘন্টা 40 মিনিট লাগবে যদি ওই মোটর বোট আপস্ট্রিম যায় সেম ডিস্টেন্স। আশা করি ক্লিয়ার এটা সবার কাছে। ঠিক, পজ করো, দেখে নাও, ক্লিয়ার করে নাও, তারপরে নেক্সট কোশ্চেনে যাবে। এখানে যতগুলো কোশ্চেন আছে এভাবেই করবে, কোশ্চেনটা পড়বে, ভিডিওটা পজ করবে, সলিউশন নিজে করবে, তারপরে এই সলিউশনের সাথে ম্যাচ করবে। ওকে, চলো সেকেন্ড কোশ্চেন দেখি, সেকেন্ড কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেনটা 2 মিনিটের জন্য পজ করো, 2 মিনিটের জন্য পজ করো, ভিডিওটা নিয়ে থেকে সলভ করো, আর তারপরে সলিউশনটা দেখো। ওকে, দেখো স্পিড অফ মোটর বোট ইন স্টিল ওয়াটার কত বলেছে, 5 কিলোমিটার পার আওয়ার, 5 বলেছে। দ্য রিভার ইজ ফ্লোয়িং অ্যাট আ স্পিড অফ 2 কিলোমিটার পার আওয়ার, তাহলে স্পিড অফ কারেন্ট বলে দিয়েছে 2 কিলোমিটার পার আওয়ার। অ্যান্ড দ্য টাইম টেকেন টু কভার আ ডিস্টেন্স আপস্ট্রিম ইজ 2 আওয়ার্স মোর দ্যান দ্য টাইম টেকেন টু কভার দ্য সেম ডিস্টেন্স ডাউনস্ট্রিম। দেখো 2 আওয়ার মোর বলেছে, 2 আওয়ার্স মোর বলেছে, দুগুণ বেশি বলেনি, টাইম দুগুণ বেশি লাগবে এটা বলেনি। তার মানে ডাউনস্ট্রিম আর আপস্ট্রিম যেতে টাইমের রেশিও আমি বের করতে পারবো না। যদি টাইমের রেশিও আমি না বের করতে পারি, 2 টাইমস মোর বললে আমি বের করতে পারতাম, 2 আওয়ার্স মোর বলেছে আমি বের করতে পারবো না। ঠিক, যদি আমি বের করতে পারতাম টাইমের রেশিও, তাহলে ওখান থেকে আমি স্পিডের রেশিও ক্যালকুলেট করতাম, আর স্পিডের রেশিও একবার ক্যালকুলেট করে নিলে আমাদের কাজ সোজা হয়ে যেত রেশিওতে। কিন্তু এখানে ডাইরেক্টলি করা যাবে না, তাহলে ভিডিওটা পজ করো, আমি টেকনিকগুলো বলে দিয়েছি কি করে করতে হবে, বেসিক মেথড লাগাও, সলিউশন তাড়াতাড়ি চলে আসবে। কি বলছে, কি বলছে, আপস্ট্রিম যেতে 2 ঘন্টা বেশি লাগবে যত সময় ও ডাউনস্ট্রিম যেতে লাগছে। টাইম কি হয়, ডিস্টেন্স আপন স্পিড। আপস্ট্রিম যেতে কত সময় লাগবে এটা বের করো, ডাউনস্ট্রিম স্পিডে কত সময় লাগবে এটা বের করো, আর ইকুয়েট করে দাও। ঠিক, চলো ভিডিওটা পজ করো, নিজে থেকে সলভ করো, তারপরে সলিউশনটা দেখো। চলো, আশা করি তোমরা সলিউশনটা করে নিয়েছো ভিডিওটা পজ করে। এবার আমি সলিউশনটা বলছি। আচ্ছা, স্পিড অফ বোট স্টিল ওয়াটার কত, 5 কিলোমিটার প্রতি ঘন্টা, স্পিড অফ কারেন্ট কত, 2 কিলোমিটার প্রতি ঘন্টা, ডিস্টেন্স আমি ধরে নিচ্ছি টোটাল ডি, তাই না, ডিস্টেন্স আমি ডি ধরলাম। তাহলে বলো আপস্ট্রিম যেতে কত সময় লাগবে, আপস্ট্রিম যেতে কত সময় লাগবে, ডি ডিস্টেন্স কভার করবে, ডি ডিস্টেন্স কভার করবে, আর স্পিড কি হবে, স্পিড কি হবে, আপস্ট্রিম স্পিড, স্পিড অফ বোট মাইনাস স্পিড অফ রিভার কারেন্ট, তাই না, এটা যাবে আপস্ট্রিম যেতে সময়। টাইম লিখছি আমি, টাইম, টাইম মানে কি হয়, ডিস্টেন্স আপন স্পিড, এটা আপস্ট্রিম যেতে লাগবে। ডাউনস্ট্রিম যেতে কত সময় লাগবে বলো, ডি কিলোমিটারই কভার হবে ওখানে, ডি কিলোমিটারই কভার হবে, কিন্তু স্পিড কি হবে, ডাউনস্ট্রিম স্পিড, স্পিড অফ বোট প্লাস স্পিড অফ রিভার কারেন্ট। কি বলেছিল, আপস্ট্রিম যেতে 2 ঘন্টা বেশি লাগছে, তাহলে আপস্ট্রিম যেতে 2 ঘন্টা বেশি লাগছে যত ডাউনস্ট্রিম যেতে লেগেছে। এটা হয়ে গেল ইকুয়েশন, এটাকে সলভ করতে হবে। কি এলো, d/3 + 2 = d/7, এটাকে সলভ করলেই খেলা শেষ। তার মানে d + 6 / 3 = d/7, তার মানে কি, বাই 7d + 42 = 3d, তার মানে 4d = 42, তাই d এর মানে কত, 42/4, 21/2 কত, 10.5 কিলোমিটার, তাই না, ডিস্টেন্স কত বেরিয়ে গেল, 10.5 কিলোমিটার বেরিয়ে গেল, এটা ছিল ডিস্টেন্স। ঠিক, এর আর কোনো শর্টকাট ভাবতে গেলে, এর আর কোনো মেথড ভাবতে গেলে পরীক্ষাতে সময় বেশি লেগে যাবে, শর্টকাটটাও খুবই কমপ্লিকেটেড, লাগানোটা সোজা না, যদি রেশিও বলতো তাহলে সোজা ছিল, লাগানো যেত। ওকে, চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখি, 3 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। একই রুল, 2 মিনিটের জন্য ভিডিও পজ করো, নিয়ে থেকে সলভ করো, তারপরে সলিউশনটা দেখবে। কি বলেছে, আ ম্যান ক্যান রো 10 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার, স্টিল ওয়াটারের স্পিড দিয়ে দিয়েছে 10 কিলোমিটার পার আওয়ার, ইফ হি টেক টোটাল 5 আওয়ার্স টু গো আ প্লেস 24 কিলোমিটার অ্যাওয়ে অ্যান্ড রিটার্ন, তার মানে ও একটা জায়গায় যাবে 24 কিলোমিটার অ্যাওয়ে,
একটা জায়গায় যাবে 24 কিলোমিটার আওয়ে আর ফিরে আসবে, টোটাল টাইম কত লাগবে? 5 ঘন্টা লাগবে। টোটাল টাইম কত লাগবে? 5 ঘন্টা লাগবে। তাহলে স্পিড অফ কারেন্ট কত? স্পিড অফ ওয়াটার কারেন্ট কত? এটা হচ্ছে কোশ্চেন। ভিডিওটা 2 মিনিট পজ করো, নিজে সলভ করো, তারপরে সলিউশনটা দেখবো। ওকে, চলো, আশা করি তোমরা সলিউশনটা করে নিয়েছো, তাই না? এবার সলিউশনটা দেখো, এর ডাইরেক্টলি কোনো শর্টকাট তো হয় না। আমরা কি করব, স্পিড অফ বোর্ড বলেছিল কি 10 কিলোমিটার পার আওয়ার, স্পিড অফ কারেন্ট ধরে নিচ্ছি 1 কিলোমিটার পার আওয়ার, ডিস্টেন্স কত দিয়েছিল 24 কিলোমিটার, তাহলে টোটাল টাইম কত লেগেছে? 5 ঘন্টা। ঠিক, চলো, আপস্ট্রিম যেতে টাইম কত লাগবে আর ডাউনস্ট্রিম যেতে টাইম কত লাগবে এটা বলো। আপস্ট্রিম যাবে 24 কিলোমিটার, টাইম, টাইম মানে ডিস্টেন্স অ্যাপন স্পিড, 24 কিলোমিটার যাবে, স্পিড কি যাবে? আপস্ট্রিম স্পিড, আপস্ট্রিম স্পিড মানে কি? স্পিড অফ বোর্ড মাইনাস স্পিড অফ কারেন্ট। ডাউনস্ট্রিম যেতে সময় কত লাগবে? 24 কিলোমিটারই কভার করবে, কিন্তু স্পিড ডাউনস্ট্রিম হবে, স্পিড অফ বোর্ড প্লাস স্পিড অফ রিভার কারেন্ট, তাই টোটাল টাইম হচ্ছে এটা। টোটাল টাইম কত লেগেছে? 5 ঘন্টা লেগেছে। ক্লিয়ার? এটাকে সলভ করতে হবে, 24 কমন নিয়ে নিই, তাহলে কি হয়, 1/10 − x প্লাস 1/10 + x সমান 5। ঠিক, তাহলে 24/10 + x প্লাস 10 − x ডিভাইড বাই 10 + x ইন্টু 10 − x এটা সমান 5। তাহলে কি বেরোলো এখান থেকে? 24 ইন্টু প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল আউট, 10 + 10 = 20 ডিভাইড বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ফর্মুলা কী হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি? 5, তাই না? 5 টেবিল এটা কাটলাম 4 বার, তাহলে 24 ইন্টু 4 = 96 সমান 10² 100 − x² তাহলে এক্স স্কোয়ার ভ্যালু কত? 4, এক্স কী হবে? প্লাস মাইনাস 2। নেগেটিভ সাইনটা আমরা নেবো না, আমরা পজিটিভ সাইনটা নেবো। তাহলে স্পিড অফ ওয়াটার কারেন্ট কত ছিল? 2 কিলোমিটার পার আওয়ার, নেগেটিভ সাইন আমরা ইগনোর করব, তাই না? স্পিড অফ ওয়াটার কারেন্ট কত ছিল? 2 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, 30 সেকেন্ডের মতো কোয়েশ্চেন, 30 সেকেন্ড থেকে বেশি লাগা উচিত নাই কোয়েশ্চেন। ঠিক আছে, ক্লিয়ার আশা করি। অসুবিধাটা এই জন্যে হচ্ছে যেখানে আমরা রেশিও লিখতে পারছি না, যে রেশিও লিখতে পারি তাহলে এত ঝামেলাই হবে না, তাই না? যেরকম নেক্সট দুটো কোয়েশ্চেন দেখো, আমরা রেশিও লিখতে পারবো। আমি আগে থেকে হিন্দি দিয়ে দিচ্ছি, নেক্সট দুটো কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4 আর 5-এ আমরা রেশিও লিখতে পারবো, ওখানে এরকম কোনো ঝামেলা হবে না। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চনে যাওয়ার আগে, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিসের ব্যাচ আমাদের 9 জুন থেকে স্টার্ট হয়ে গেছে। যারা যারা প্রাইমারি টেটের প্রস্তুতি নিচ্ছ তারা এই ব্যাচটা জয়েন করতে পারো। কি কি পাবে তোমরা? 150 ঘন্টা প্লাস লাইভ ইন্টারঅ্যাক্টিভ ক্লাস পাবে, প্রতি সপ্তাহ তোমরা সেকশনাল টেস্ট পাবে, নিজেকে দেখার জন্যে কি আমার প্রিপারেশান কত ভালো, আমাকে আর কতটা প্রিপেয়ার করতে হবে। তার সাথে রেকর্ডেড ক্লাস পাবে। রেকর্ডেড ক্লাস বলতে যে লাইভ ক্লাসগুলো তোমরা ওখানে করছো বা মিস করেছো, সে সবকটা ক্লাস তোমরা রেকর্ডেড ফর্মে নিজের অ্যাকাউন্টে পেয়ে যাবে, পুরো 1 বছর অবধি ভ্যালিড থাকবে তোমার অ্যাকাউন্টে। 1 বছরে তুমি যতবার খুশি ওই ভিডিওটা ঘুরিয়ে 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 দেখতে পারো, আর লেকচারের সাথে তোমরা PDF পাবে। ওকে, খুব ভালো সুযোগ, খুব একটা ভালো কোর্স ফি নয়, ঠিক আছে, জয়েন করাই যায়। এই কোডটা ইউজ করলে তোমরা 62% বা তার থেকে বেশি ডিসকাউন্ট পেয়ে যাবে। চলো 4 নম্বর কোয়েশ্চেন দেখি কি বলছে। আ স্টিমার গোস ডাউনস্ট্রিম ফর 1 পোর্ট টু আনাদার ইন 4 আওয়ার্স। ঠিক, একটা স্টিমার ডাউনস্ট্রিম যাচ্ছে 4 ঘন্টায় এক পোর্ট থেকে অন্য পোর্টে। ঠিক, এবার বলছে ইট কাভার্স দ্য সেম ডিস্টেন্স আপস্ট্রিম ইন 5 আওয়ার্স। ঠিক আছে, এই বোটটা সেম ডিস্টেন্স আপস্ট্রিমে যাচ্ছে, 5 ঘন্টা সময় নিচ্ছে। যদি স্পিড অফ স্ট্রিম 2 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে ডিস্টেন্স বিটুইন দ্য 2 পোর্টস কত? যদি স্পিড অফ স্ট্রিম 2 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে ডিস্টেন্স বিটুইন দ্য 2 পোর্টস কত? শর্টকাট লাগানোর চেষ্টা করো। এখানে আমরা রেশিও লিখতে পারবো, এখানে মোর লেস কিছু বলেনি, এখানে আমরা রেশিও লিখতে পারবো। ঠিক, 2 মিনিট সময় দিলাম, সবাই একটু ভাবো, তারপরে আমি সলিউশনটা বলছি। চলো এবার আমি সলিউশনটা বলি। দেখো, টাইম, টাইম আপস্ট্রিম ডাউনস্ট্রিম, ঠিক, কত নিয়েছে বলো? ডাউনস্ট্রিম যেতে 4 ঘন্টা নিচ্ছে সময়, আপস্ট্রিম যেতে 5 ঘন্টা লাগবে, রেশিও কী হলো? 5:4। তাহলে স্পিডের রেশিও কী হয়ে যাবে বলো?
স্পিড 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 আপস্ট্রিম স্পিড ডাউনস্ট্রিম রেশিও কি হয়ে যাবে, ঠিকটার উল্টো, এটা 5:4, এটা 4:5 হয়ে যাবে, তাই না? এবার কি বলেছিল আমাকে, কি ইনফরমেশন দিয়েছিল, কি ভাই ও স্পিড অফ স্ট্রিম হচ্ছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা, আচ্ছা ডাউন স্ট্রিম স্পিড হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, আপস্ট্রিম হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। যদি ডাউন স্ট্রিম আর আপস্ট্রিম স্পিড জানি তাহলে স্পিড অফ স্ট্রিম বের করা যায়, একদম ফর্মুলা ছিল না, স্পিড ডাউন স্ট্রিম মাইনাস স্পিড অফ স্ট্রিম ডিভাইড বাই 2, 4 নম্বর ফর্মুলা লাগিয়ে দিই, কত হবে, কত হবে 5 - 4 ডিভাইড বাই 2, হাফ, এর হাফ, এই হাফের ভ্যালু কত বলছে 2 কিলোমিটার, 2 কিলোমিটার পার আওয়ার, তাহলে একের ভ্যালু কত 4 কিলোমিটার পার আওয়ার, তাই না? তাহলে ওর ডাউনস্ট্রিম স্পিড কত ছিল, একের ভ্যালু 4, তাহলে 5 × 4 কত 20 কিলোমিটার প্রতি ঘন্টা, আর আপস্ট্রিম স্পিড কত ছিল ভাই 4 × 4 16 কিলোমিটার প্রতি ঘন্টা, ডাউনস্ট্রিম স্পিড আপস্ট্রিম স্পিড বেরিয়ে গেল। কি বলছে, ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন টু পোলস, যে কোনো একটা পার্ট ধরলে হয়, ধরো আমি ডাউনস্ট্রিম পার্টটাই ধরছি, ঠিক, ডাউনস্ট্রিম যেতে ওর 4 ঘন্টা সময় নিচ্ছে, ডাউনস্ট্রিম যেতে ওর টায়ার 4 ঘন্টা সময় নিচ্ছে, ডিস্টেন্স হচ্ছে কি স্পিড ইন টু টাইম, ডাউনস্ট্রিম যাচ্ছে স্পিড ডাউনস্ট্রিম লিখবো, ডাউনস্ট্রিমের স্পিড কত 20 কিলোমিটার প্রতি ঘন্টা, টাইম কত নিচ্ছে 4 ঘন্টা সময় নিচ্ছে, তার মানে পোর্ট কত ডিস্টেন্সে ছিল 80 কিলোমিটার ডিস্টেন্সে ছিল, তার মানে পোর্ট কত কিলোমিটার ডিস্টেন্সে ছিল 80 কিলোমিটার ডিস্টেন্সে ছিল, শর্টকাটটা লাগানো গেল, বোঝা গেল, একদম ক্লিয়ার, দেখে নাও ভালো করে, তারপরে আমরা নেক্সট কোশ্চেনে যাব, যেখানে আমরা রেশিও লিখতে পারবো ওখানে আমরা শর্টকাট লাগাতে পারবো, যেখানে মোর অর লেস দিয়ে দেবে ওখানে আমি ডাইরেক্টলি শর্টকাট পারবো না, ডাইরেক্টলি শর্টকাট লাগিয়ে লাভও নেই, সময় বেশি যাবে, ওখানে আমরা ইকুয়েশন ফর্ম করে সলভ করে নেব, ঠিক আছে? চলো 5 নম্বর কোশ্চেন দেখি, 5 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, একটা বোটম্যান টোয়াইস অ্যাজ লং টু রো আ ডিস্টেন্স আগেনস্ট দ্য স্ট্রিম অ্যাজ টু রো দ্য সেম ডিস্টেন্স উইথ দ্য স্ট্রিম, দেখো রেশিও দিয়ে দিয়েছে, রেশিও দিয়ে দিয়েছে, ফাইন্ড দ্য রেশিও অফ স্পিডস অফ বোট ইন স্টিল ওয়াটার অ্যান্ড স্পিড অফ স্ট্রিম, ঠিক, আমি বেশি কিছু বলবো না, 2 মিনিটের জন্য ভিডিও পজ করো, নিয়ে থেকে ট্রাই করো, তারপরে সলিউশনটা দেখো, চলো আশা করি সলিউশন দেখে নিয়েছো, টাইম বলো, টাইম বলো ভাই, ডাউনস্ট্রিম আর আপস্ট্রিম যেতে সময় কত লাগছে, ভাই বলছে ডিস্টেন্স আগেনস্ট দ্য স্ট্রিম টোয়াইস নেবে, ঠিক আছে, তাহলে ডাউনস্ট্রিম যদি 1 ঘন্টা লাগে, আপস্ট্রিম যেতে 2 ঘন্টা লাগবে, টাইমের রেশিও হচ্ছে 1:2, তাহলে স্পিডের রেশিও কী হবে ভাই, স্পিড ডাউনস্ট্রিম টু স্পিড আপস্ট্রিম রেশিও কী হবে, ঠিকটার উল্টো, কেন বলেছিলাম না স্পিড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম, এই জন্যে, তাই না? তাহলে বলো ভাই স্পিড অফ ডাউনস্ট্রিম জানি 2 কিলোমিটার পার আওয়ার, স্পিড আপস্ট্রিম জানি 1 কিলোমিটার পার আওয়ার, তাহলে বলছি স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার আর স্পিড অফ স্ট্রিম এদের রেশিও কত, এরা বের করা যায়, একদম ফর্মুলা ছিল, স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার কত ছিল, স্পিড ডাউন স্ট্রিম প্লাস স্পিড আপ স্ট্রিম ডিভাইড বাই 2, তাহলে এটা কত হবে ভাই 2 + 1 / 2 3/2 হবে, স্পিড আপস্ট্রিম কত হবে, স্পিড ডাউন স্ট্রিম স্পিড অফ কারেন্ট কত হবে, স্পিড ডাউন স্ট্রিম মাইনাস স্পিড অফ কারেন্ট মানে স্পিড আপস্ট্রিম সরি স্পিড আপস্ট্রিম ডিভাইড বাই 2, তাহলে কত হবে এটা 2 - 1 / 2 হাফ, রেশিও কী হবে 3:1, রেশিও কত হবে 3:1 হবে, ক্লিয়ার, বোঝা গেল, একবার দেখে নাও, একবার ভালো করে দেখে নাও, ঠিক আছে? চলো আজকের জন্য আমরা এইটুকুই রাখবো, এর থেকে বেশি নয়, কালকে আমরা আবার লাইভ ক্লাসে চলে আসবো আরও ভালো ভালো অঙ্ক নিয়ে, তার আগে আমি একটু বলে দিই কি আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ব্যাচ লাইভ হয়ে গেছে, 21 জুলাই থেকে ক্লাস স্টার্ট দুপুর 12টা থেকে 3টে, ঠিক, এখানে তোমরা কনস্টেবল আর এসআই দুটোরই সিলেবাসে কমপ্লিট কভারেজ পাবে, প্রিলিমসের সিলেবাস কমপ্লিট পাবে, প্লাস মেন্স, মেন্সের যে ডিসক্রিপটিভ পেপার হয় সেটার প্রিপারেশন পাবে, তার সাথে তোমরা ইন্টারভিউয়ের জন্যে গাইডেন্সও পাবে, ওকে? আর এ থেকে বেশি জানার জন্যে আমার চ্যানেলের নাম হচ্ছে টেলিগ্রাম চ্যানেল ম্যাথস বাই রত্নাকর স্যার, তোমরা এখানে আমাকে পিন করতে পারো, এখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ওকে? চলো ক্লিয়ার, চলো থ্যাংক ইউ সবাইকে,
তার সাথে আমাদের WBCS এর সেকেন্ড ব্যাচ লঞ্চ হয়ে যাচ্ছে, ফার্স্ট ব্যাচ অলরেডি লঞ্চ হয়ে গেছে। 28 জুলাই থেকে ক্লাস স্টার্ট দুপুর মানে সন্ধে 6টা থেকে 9টা অবধি। ওকে চলো, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। কালকে আবার লাইভ ক্লাস হচ্ছে সকাল 9টা থেকে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে।